सामने और पिछने प्रतिटा ग्लास ही एकेबारे गाड़िर साथे ओरिजिनल जो ग्लासगुलो थाके से ओरिजिनल ग्लासगुलो एकेबारे टोयोटा लोगो सहकारे जो ग्लासगुलो देखते पाच्छेन खूब ही चमत्कार देखते ही पाच्छेन माशाल्लाह एगुला खूब ही सुंदर प्रतिटा जायगाय किन्तु आपनार एयारबैग देवा एवं सामने एयारबैग पिछने एयारबैग सब जगह एयारबैग देवा आछे जेहेतु 19 साले रेजिस्ट्रेशन 20-21-22 शुरू होयेछे मात्र 2 बछर चला गाड़ी सेजोन्नो आमरा नतुन बोलते पारी एटाके আসসালামু আলাইকুম फ्रेंड्स নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি গাড়ি রাখা আছে এটা হলো এক্সিও গাড়ি এটা জি প্যাকেজের একটা গাড়ি ভিউয়ার্স আর এই গাড়িটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমি যে শোরুমে অবস্থান করছি এটার নাম হলো মদিনা কার কালেকশন আপনারা অনেকেই জানেন আর এটি হলো মোহাম্মদপুরের চারস্তার মোড়ের সাথে অবস্থিত ভিউয়ার্স আর কথা বাড়াবো না আমরা এখনই ভিডিওটা শুরু করব আর এই পুরো ভিডিও জুড়ে ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবে এই শোরুম থেকে এই শোরুমের ওনার নাসিম ভাইয়া তো চলুন ভিউয়ার্স আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আছে ভাইজান আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ভিউয়ারদেরকে কি গাড়ি দেখাবেন ভাই আজকে আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে সব সময় 12 থেকে 15টা গাড়ি সব সময় স্টকে থাকে তো আজকেও আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি আছে তার মধ্যে থেকে আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও এটা মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2019 সালে তো এই গাড়িটা দেখাবো তো এই গাড়িটি এটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও তো চলুন কথা না বাড়িয়ে গাড়িটি সামনে থেকে দেখা যাক তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়ি এটা হচ্ছে সিলভার কালার টয়োটা করোলা এক্সিও এবং এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাড়ির প্রত্যেকটা লাইট থেকে শুরু করে একেবারে হেডলাইট ফগ লাইট প্রত্যেকটা জায়গা কিন্তু একেবারে অরিজিনাল যে বিল্ট ইন যে ফিটিংসগুলো সেই ফিটিংসগুলো আছে এবং এখনও কালারটা একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দু একটা দাগ রয়ে গেছে এখানে ছোট্ট একটা দাগ এখানে একটু ছোট দাগ আছে এছাড়া কিন্তু পুরো গাড়িটি হচ্ছে একেবারে অরিজিনাল যে কালার সে অরিজিনাল কালারের গাড়ি আর এটা হচ্ছে আপনার সিরিয়ালটা পেয়েছে ঢাকা মেট্রো গ 42 সিরিয়াল দেখতে পাচ্ছেন 42 সিরিয়ালের গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ একটি গাড়ি আর এটা হচ্ছে এক্সিও জি এটা হচ্ছে এক্সিও জি দেখতে পাচ্ছেন যে সামনে এবং পিছনে প্রতিটা গ্লাসই হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাসগুলো থাকে সেই অরিজিনাল গ্লাসগুলো একেবারে টয়োটা লোগো সহকারে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সেই টয়োটা লোগো সহকারে গ্লাসগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা চাকাগুলো দেখতে পাচ্ছেন যে চাকার রিংগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রিং সেই রিংগুলো এখনও আছে এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং প্রতিটা গ্লাস শুধু সামনে এবং পিছনে না প্রত্যেকটা গ্লাসই মাশাআল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাসগুলো সেই অরিজিনাল গ্লাসগুলো এখনও গাড়ির সাথে আছে আর এটা জি হওয়াতে এটাতে কিছু ফিউচার আমি বলে দিচ্ছি জি হওয়াতে যেমন এটাতে আপনার পার্কিং সেন্সর গাড়িতে ইনস্টল করা আছে অরিজিনালি পার্কিং সেন্সর দেওয়া আছে গাড়িতে 4টা পার্কিং সেন্সর আর যেটা সবচেয়ে বড় বিষয় আরেকটা জিনিস সেটা হচ্ছে এই গাড়িগুলোতে হচ্ছে আপনার 6 এয়ারব্যাগের গাড়ি এটা প্রত্যেকটা জায়গায় এয়ারব্যাগ দেওয়া আছে এটাকে 6 এয়ারব্যাগ বলে যেমন এখানে এয়ারব্যাগ দেওয়া আছে ওই পাশে এয়ারব্যাগ দেওয়া আছে এখানে এয়ারব্যাগ দেওয়া এবং সামনে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ দেওয়া এটা হচ্ছে 6 এয়ারব্যাগের গাড়ি আপনারা দেখবেন যে সাধারণত 6 এয়ারব্যাগের গাড়ি যেগুলো একটু সেগুলো স্পেশালি গাড়িগুলো তৈরি করা হয় এবং এটা একটু খুবই অ্যাডিশনাল গাড়ি তা আমি একটু কথা না বাড়িয়ে আমি একটু এদিকে চলে আসবো গাড়ির প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালারগুলো এখনও আছে কোথাও কোনো রং করা হয়নি প্রত্যেকটা জায়গায় অরিজিনাল যে কালার সেই কালারগুলো এখনও আছে এখনও কোথাও কোনো কালার করা হয়নি আমি একটু পিছনে লাইটগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইট হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো এবং পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে টয়োটার যে লোগো সহকারে গ্লাস সেই অরিজিনাল লোগো সহকারে প্রতিটা গ্লাসই কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি মাশাআল্লাহ গাড়ি খুবই ভালো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো তা আমি একটু ব্যাগডালের ভিতরটা দেখাবো ইনশাআল্লাহ ব্যাগডালের ভিতরে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালারের এখনও ভিতরটা আছে এগুলো কোথাও কোনো রং করা হয়নি যেহেতু বাইরে যে দাগ দুগ রয়ে গেছে সেগুলোই এখনও রং করা হয়নি ভেতরে তো রং করার প্রশ্নই আসে না আমি একটু বডির ভিতরে পার্টিশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্টিশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে অরিজিনাল যে পার্টিশন সেই অরিজিনাল পার্টিশনগুলো এখানে দেওয়া আছে প্রতিটা লাইট হচ্ছে একেবারে টয়োটার অরিজিনাল লাইট এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গা যে আপনার পার্টিশনগুলো সেই অরিজিনাল পার্টিশনগুলো কিন্তু এখনও সেভাবেই আছে, এগুলো এখনও কোনো পার্টিশনে কোনো হাতুড়ে বাড়ি পড়ে নেই বা কোনো কালার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাম্পার একটা কালো স্ক্যাচ আছে, এগুলো কিন্তু একটা স্ক্যাচ, এগুলো কিন্তু কোনো মানে অ্যাক্সিডেন্ট না, এগুলো স্ক্যাচ। তো সেই এইগুলো কিন্তু এখনও কোনো কালার করা হয়নি এবং ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক জায়গা, ভিতরে অনেক স্পেস। আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি, স্পেয়ার টুলস, স্পেয়ার চাকা এখনও কিন্তু এগুলো ব্যবহার করা হয়নি, একেবারে অরিজিনাল যেভাবে ফিটিং সেভাবে ফিটিংগুলো আছে। এবং এই যে পেস্টিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা জাপানি পেস্টিং, সেই পেস্টিংগুলো কিন্তু পুরো গাড়িতে দেওয়া আছে, এপাশে এপাশে পেস্টিং দেওয়া দেখতে পাচ্ছেন। পুরো পেস্টিংটাই হচ্ছে একেবারে রাবারের পেস্টিং, সেই রাবারের পেস্টিংগুলো কিন্তু এখনও যেভাবে জাপানে ফিটিং হয়েছে সেই পেস্টিংগুলো এখনও ওইভাবেই আছে, এগুলো কিন্তু এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এবং ভিতরে ব্যাগগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন আসলে একেবারে নতুনের মতো। আমি যদি বলি যে আসলে এই গাড়িটা একেবারে নতুন গাড়ি তা আসলে ভুল হবে না, কারণ হচ্ছে গাড়ি যেহেতু বাংলাদেশে তেলেই চলেছে অনলি, যেহেতু 19 সালের রেজিস্ট্রেশন, 20, 21, 22 শুরু হয়েছে, মাত্র 2 বছর চলা গাড়ি, সেজন্য আমরা নতুন বলতে পারি এটাকে। এবং ব্যাক ক্যামেরা এবং ডিভিডি যেটা লাগানো আছে সেটা হচ্ছে একেবারে ফ্যাক্টরি ফিটিং ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো। তা আমরা একটু গাড়ির ইন্টেরিয়রটাও দেখবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জি লোগো দেওয়া আছে, একেবারে অরিজিনাল যে জি সেই জি লোগোটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এক্সিও জি। আমরা একটু ডোরগুলো দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর ডোরগুলো দেখতে পাচ্ছেন, যে একেবারে জি ভাষণ হলে কিন্তু এগুলো নিকেল হবে, এগুলো নিকেল হ্যান্ডেল দেওয়া আছে। এখানে এখানে কাপড়ের ফ্যাব্রিক্সের ডোর প্যাডগুলো দেওয়া এবং সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর্টিফিশিয়াল লেদার দিয়ে একেবারে সিট কাভার লাগানো এবং স্পেসটা অনেক বেশি। প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং ড্যাশবোর্ড খুবই গুড কন্ডিশনে এখন ড্যাশবোর্ডগুলো, এগুলো কিন্তু এখনও কোনো ভাঙাচোরা নেই, কোথাও কোনো হাতুড়ে বাড়ি নেই। আমি একটু ভিতরে গিয়ে দেখাই আপনাদের আসলে ভিতরটা দেখতে পাচ্ছেন। এখানে একটা পার্কিং সেন্সর দেওয়া, এখানে দেওয়া আছে পার্কিং সেন্সর। এখানে আপনার যে সিলিংগুলো দেখতে পাচ্ছেন সেই সিলিংগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো খুবই সুন্দর। প্রতিটা জায়গায় কিন্তু আপনার এয়ারব্যাগ দেওয়া এবং সামনে এয়ারব্যাগ, পিছনে এয়ারব্যাগ, সব জায়গায় এয়ারব্যাগ দেওয়া আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, এয়ারব্যাগগুলো কোথায় দেওয়া আছে, যেমন এখানে একটা এয়ারব্যাগ দেওয়া আছে স্টিয়ারিংয়ে, দেখেন এখানে লেখা আছে এয়ারব্যাগ, এখানে এয়ারব্যাগ দেওয়া, এখানে কিন্তু একটা এয়ারব্যাগ দেওয়া আছে, হ্যাঁ। এবং এই প্রত্যেকটা খুঁটিতে, এই প্রত্যেকটা খুঁটিতে আপনি খেয়াল করে দেখবেন কাছের থেকে, এগুলো কিন্তু এয়ারব্যাগ লেখা আছে এখানে, এখানে এয়ারব্যাগ প্রতিটা জায়গায় এয়ারব্যাগ দেওয়া। টোটাল 6 এয়ারব্যাগের গাড়ি এটা মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং খুব ফ্রেশ। এসি বোতামগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে সফট টাচ এসি, কারণ জি হলে কিন্তু সফট টাচ হবে, এক্স হলে কিন্তু ঘোরানো হতো, যেহেতু এটা জি সেজন্য কিন্তু একেবারে সফট টাচ এসি। গিয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে গিয়ারগুলো খুবই সুন্দর, একেবারে উডেন প্যানেল। তেলের যেহেতু তেলে চলেছে সেজন্য গাড়ি চলেছেও কম, যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে গাড়িটি ইউজ করা। তো আসলে কথা না বলে আমি আপনাকে এখন ইঞ্জিনটা একটু দেখাবো ইনশাল্লাহ। তো এটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, আপনারা একটু কাছের থেকে খেয়াল করে দেখবেন যে একেবারে ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন। এবং ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনও কোনো হাতুড়ে বাড়ি দেওয়া হয়নি, একেবারে অরিজিনাল যে মার্সেলগুলো সেই মার্সেলগুলো, প্রত্যেকটা লাইটে আপনার টয়োটার লোগো সহকারে প্রতিটা লাইটে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো একটা কালার করা হয়নি বা কোথাও কোনো কোনো রঙের কোনো ই করা হয়নি। এবং বর্ডের উপরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো রং হয়নি, এগুলো শুধুমাত্র ওয়াশ করা হয়েছে। আমরা এখনও সেভাবে কোনো ওয়াশ করিনি, যদি দর্শক পছন্দ করে, যদি কেউ গাড়ি নিতে চায় আমরা এটাকে আরও ভালোভাবে ওয়াশ করে কমপ্লিট করে রাখবো ইনশাল্লাহ। এবং ভিতরে হিটপ্রুফগুলো দেখতে পাচ্ছেন খুবই একেবারে ফ্রেশ অবস্থাতে হিটপ্রুফগুলো। ওভারঅল বলতে পারবো যে এই গাড়িটা হচ্ছে একেবারে নতুন গাড়ি। আমি যদি নাম্বার প্লেট খুলে ফেলি অলমোস্ট মনে হবে আলহামদুলিল্লাহ যে একেবারে রিকন্ডিশন একটি নতুন গাড়ি। তো এই গাড়ির মডেলটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2018-তে, সিলভার কালার, এক্সিও জি, অকটেন চালিত গাড়ি। আর এটার প্রাইস আমরা চাচ্ছি 16,85,000 টাকা, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 16,85,000 টাকা। যদি কোনো ভাই পছন্দ করেন অবশ্যই এসে দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দামাদামি করার অপশন থেকে যাবে। আর আমি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে গাবতলির দিকে 10 গজ আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ হুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। পাশাপাশি আরেকটি নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 01621588855। আমার দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে। আপনারা চাইলে গাড়ি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করব। এই বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।